তো এখন থেকে আপনারা মূলত কিভাবে ডিম থেকে বাচ্চা ফোটাইতে হয় এই বিষয়গুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন, কারণ আমি অলরেডি একটা মেশিনের অর্ডার করছি আর আমার যে ম্যানেজার ওনার সাথে মূলত হচ্ছে ডিমের বিষয় নিয়ে কথা বললাম। উনি বলছে যে ওনাদের প্যারেন্টস থেকে আমার কিছু ডিম দিবে। তো যাই হোক, অনেকেই মূলত নিজে নিজে বাচ্চা ফোটাইতে চান, এই বিষয়গুলো অনেকে জানেন না, বুঝেন না, বিধায় আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন না। তো আমি যেভাবে ডিম ফোটাবো বা এই বিষয়গুলো যদি আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করি, হয়তো আপনারা অনেক উপকৃত হবেন, এটা হচ্ছে আমার ধারণা। আর যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে নিয়ে যাব ঢাকা এয়ারপোর্টে, এজন্য মূলত বান্ডিলটাকে একটু পাতলা করা হইতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা, দেখতে পারতেছেন বাচ্চাগুলো বাস যাচাই বাছাই করা হইতেছে। তো আমার ময়মনসিংহ জেলা শহর থেকে মোটামুটি যে আমার ট্রেন ওইটা ছেড়ে আসবে হচ্ছে সকাল 7টায়। তো এই জন্য মূলত হচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলো যেহেতু একটু দৌড়ে যাব, আর কোথায় যাব হয়তো এখনও বলি নাই, যাব হচ্ছে আজকে ঢাকা এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে কেরানীগঞ্জ থেকে 1/200 পিস টাইগার মুরগির বাচ্চা অর্ডার করছিল, এগুলোই মূলত নিয়ে যাব আজকে। গত 3 দিন আগে মূলত রাত্রে আরও 300 পিস দিয়ে আসছিলাম হচ্ছে কুড়িল বিশ্ব রোডের ওইখানে, ভাইরা মূলত 300 ফিট থেকে আসছিল, হয়তো আপনারা অনেকেই জানেন। তো ওইটা যেহেতু রাত হয়ে গেছিলো এই জন্য পরবর্তীতে আর ওইভাবে ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, বাচ্চাগুলো কিছুক্ষণ আগে বাসায় আনা হয়েছে, তারপর আমি ভাবলাম যে বাচ্চাগুলো দেখি সবগুলো ঠিকঠাক আছে কি না, এবং 2টা জুড়ি বাড়ায়া তারপরে মূলত বান্ডিলটা আবার করতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর অনেকেই জানেন যে দেশের অবস্থা খুবই খারাপ, এতদিন মোটামুটি খারাপই ছিল, বন্যা পরিস্থিতির জন্য মোটামুটি 11টা 12টা জেলা প্লাবিত হয়ে গেছে। তো যেসব অঞ্চল প্লাবিত হয়েছে ওই সব অঞ্চলের বেশিরভাগ জায়গাতেই মূলত হচ্ছে আমার অনেক খামারি ছিল, তাদেরকে অনেক বাচ্চা দিছিলাম, কিন্তু যাই হোক পরবর্তীতে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, এখন মোটামুটি বন্যা পরিস্থিতি স্বাভাবিক আছে। তো ওইদিকে না যাই, আর আজকের বাচ্চাগুলো হয়তো আপনাদের কাছে একটু নতুন মনে হইতে পারে। হ্যাঁ, এখানে মোটামুটি ধরেন 5 থেকে 7টা কালার আছে, সেটা হচ্ছে মূলত এটারে অনেকে মাল্টি কালার বলে, আর আগের যে ভিডিওগুলো দেখছেন ওটা হচ্ছে এক কালারের। আর এই বাচ্চাগুলো মূলত হচ্ছে 1000 বাচ্চা থেকে এখানে 220 বাচ্চা আমি আমার মতো করে আনছিলাম, এই জন্য একটু কালারগুলো বেশি আনছে এখানে। তো টাইগার মুরগি সাধারণত হয় 2টা কালারই হয়, একটা হচ্ছে মাল্টি কালার আর একটা এক কালার। তো আমার এখানে মোটামুটি 2টা কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত মোটামুটি ভালোই রেজাল্ট পাইতেছি যারা মূলত বাচ্চা নিতেছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমি যে বাচ্চাগুলো ব্রুডিং করতেছি, হয়তো আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন, এই জন্য মোটামুটি ধরেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো আজকের ভিডিওতে আরেকটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনারা শুনলে খুশি হবেন, সেটা হচ্ছে আমি 3000 ডিমের একটা মেশিন অর্ডার করছি, মোটামুটি 1 সপ্তাহ খানেকের মধ্যে আমি ডেলিভারি পাবো। তো সেটা কেন করছি সেটা বলি, আমি আমার ম্যানেজারের সাথে টাইগার মুরগি ডিম নিয়ে মোটামুটি একটা কথা বললাম, উনি বলছে যে আমার কিছু ডিম দিবে ওনাদের প্যারেন্টস থেকে, যেহেতু ওনাদের মেশিনের পরে মোটামুটি অনেক ডিম বেড়ে যায়, পরবর্তীতে ওনারা ডিম দিতে রাজি হইলো। যাই হোক, এর ভিতর দিয়ে আমি একটা প্যারেন্টস সেটআপও রেডি করার পরিকল্পনা করতেছি, যেহেতু জায়গা স্বল্পতার জন্য পারতেছি না। তো ডিম ফুটানোর যদি ভিডিওগুলো আপনাদেরকে দেই হয়তো আপনারা অনেক উপকারে আসবে, ভিডিওগুলো দেখলে আপনারা ফুটাইতে পারবেন ইজিলি, এই জন্যই মূলত এই উদ্যোগটা নেওয়া। তো এখানে আর কথা না বাড়াই, আপনাদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে গিয়ে। 4.5 ঘন্টা জার্নি করার পরে অবশেষে চলে আসলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের যে মেইন গেট, যে দিক দিয়ে মোটামুটি ভিতরে প্রবেশ করে আমি ওই জায়গায় দাঁড়ায় আছি, আর এদিকের ভিউটা হচ্ছে এরকম, আর পিছনে হচ্ছে প্ল্যাটফর্ম, হয়তো এখান থেকে আপনারা যারা চিনেন এখান থেকে মূলত টিকিট নিতে হয়। তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার সামনে হচ্ছে 2টা বান্ডিল 6টা জুড়ি, আর ভাইয়েরা নাকি আসতেছে। তো আমি আসলে যখন রওনা দিছি তখন ওনাদেরকে জানাই দিছিলাম, এখনও ওনারা আসে নাই রাস্তায় নাকি। যে যাই হোক, আসলে যেহেতু অনেক দূর থেকে আসছি তারপরে এভাবে দাঁড়িয়ে থাকাটা মোটামুটি অনেক বিরক্তিকর একটা বিষয় হয়তো আপনারা জানেন। তো তারপরেও কিছু করার নাই, পরিস্থিতির শিকার, জ্যাম থাকতেই পারে স্বাভাবিক। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, যদি কারো কোনো বিষয় জানা থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার কল দিবেন, আমি চেষ্টা করবো অন্তত 2 মিনিট হলে আপনাদের সাথে কথা বলার। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।